না ফেরার দেশে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের খেলায় আজ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে। ৩টায় শুরু হওয়া ম্যাচটি খেলতে খেলতে ৫:৫২ মিনিটেই লুটিয়ে পড়েন জিয়াউর। সঙ্গে সঙ্গেই নেওয়া হয় হাসপাতালে। দাবা ফেডারেশন থেকে হাসপাতালে পৌঁছাতে মাত্র ৯ মিনিট সময় লাগে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করলেও আর ফেরানো গেল না এই জনপ্রিয় গ্র্যান্ডমাস্টারকে, চলে গেলেন পরপারে। জিয়াউর রহমানের জন্ম ১৯৭৪ সালে। তিনি ১৯৯৩ সালে জাতীয় মাস্টার খেতাব এবং ২০০২ সালে জিএম খেতাব অর্জন করেন। ২০২২ সালে তিনি ও তার ছেলে ৪৪তম দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ইতিহাস তৈরি করেছিলেন। তারাই প্রথম পিতা পুত্রের জুটি যারা জাতীয় দাবা দলে ছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।